স্মৃতি ১৯৭১। নওগাঁর গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুখলেসুর রহমান চৌধুরী, যাকে প্রাণ দিতে হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক সেনাদের হাতে, শুনব তার কথা খসরু চৌধুরীর স্মৃতির পাতা থেকে। আমার অগ্রজ। গয়েশপুর উচ্চ বিদ্যালয় নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত গয়েশপুর গ্রামের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৯৩৮ সালে। আমি এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করি ১৯৯১ সালে। মখলেসার ভাই যোগদান করেছিলেন ১৯৫৩ সালে। তাঁর কথা মনে পড়লেই গ্রামীণ সম্পর্কের বাইরেও সম্পর্কের একটা আলাদা সূত্র স্বাভাবিকভাবেই অনুভব করি। তার বাবা মরহুম ইসমাইল হোসেন চৌধুরী, মা মরহুমা অলিমা খাতুন। ছ ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পুরনো কালে গ্রামের খুব কম বাবা মা সন্তানদের জন্ম তারিখ লিখে রাখতেন। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মখলেসার ভাই জন্মেছিলেন ১৯৩০ সালে। গয়েশপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৯ সালে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ম্যাট্রিকুলেশন পরীক্ষায়। ১৯৫১ সালে রাজশাহী কলেজে আইএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। ১৯৬০ সালে তিনি হুসনে আরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সন্তান সংখ্যা ৫। রাজশাহী থেকে ফেরার পর মখলেসার ভাই কিছুদিন স্থানীয় জাবারিপুর হাট পোস্ট অফিসে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। তারপর শিক্ষকতায় যোগ দেন গয়েশপুর উচ্চ বিদ্যালয়ে। আজীবন তিনি ছিলেন এই প্রতিষ্ঠানটির নিবেদিত প্রাণ শিক্ষক। ডিগ্রির কমতিতে তার শিক্ষকতায় কোনো ইতর বিশেষ হয়নি। জাত শিক্ষকের কখনো তা হয়ও না। একজন জাত শিক্ষক হতে হলে চাই জ্ঞানার্জনের প্রবল স্পৃহা, ছাত্রছাত্রী নির্বিশেষে সহানুভূতিশীল মনোভাব, সর্বোপরি গভীরতা। সবগুলো গুণই ছিল মখলেসার ভাইয়ের মাঝে। বর্তমানে গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ছিলেন তার ছাত্র। দিলীপ কুমার রায়, আব্দুল ওয়াদুদ চৌধুরী, জগদীশচন্দ্র বসাক, রমজান আলী এবং শ্যামল কুমার সরকার। প্রধান শিক্ষক দিলীপ কুমার রায় জানালেন, শিক্ষক হিসেবে মখলেসার ভাই ছিলেন অসাধারণ। অঙ্ক আর ভূগোল পড়াতেন তিনি। অত্যন্ত দক্ষ ছিলেন দুটো বিষয়েই। হিসাব রক্ষণেও তিনি ছিলেন বিশেষ দক্ষ। বিদ্যালয়ের যাবতীয় হিসাবপাতির ভার তার উপরেই ছিল। অনেক কথা জানা গেল রমজান আলীর কাছ থেকে। তিনি জানালেন, ভূগোলের শিক্ষক হিসেবে মখলেসার ভাই ছিলেন লাজবাব। তার কথা মনোযোগ দিয়ে শুনলে পরে আর বই পড়ার দরকার হতো না। ক্লাসে ঢুকে ফালতু কথা বলে সময় নষ্ট করার প্রবণতা তার ছিল না একেবারেই। সব ছাত্রছাত্রীকে সমান চোখে দেখতেন। পরীক্ষার খাতায় অযথা কম নম্বর দিয়ে নিজেকে জাহির করতেন না। ছাত্রদের মুখোমুখি দাঁড়িয়ে ভূগোলের ক্লাস নিতেন তিনি। মানচিত্র ঝুলানো থাকত পেছনের দেয়ালে। পড়াতে পড়াতে হাতে ধরা লম্বা ছড়ি একবারও পেছনে না ফিরে তিনি নির্দেশ করতেন মানচিত্রে। ছড়ি নিখুঁতভাবে স্পর্শ করত অস্ট্রেলিয়ার পার্থ, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ কিংবা জাপানের টোকিওকে। ছড়িয়ে থাকা অগণিত ছাত্রদের কাছে জানতে পারলাম, তাদের কেউই প্রিয় শিক্ষকদের এসব স্মৃতি ভুলে যাননি। খেলাধুলার ব্যাপারে খুব আগ্রহ ছিল মখলেসার ভাইয়ের। নিজে ভালো ফুটবল ভলিবল খেলতে পারতেন। ছাত্রছাত্রীদের খেলাধুলার দিকটা তিনিই দেখাশোনা করতেন। ভালো ছবি আঁকতেন তিনি। আমি দেখেছি তার অঙ্কিত বাবা ইসমাইল হোসেন চৌধুরীর সুন্দর একটা পোর্ট্রেট। এখানে আমাদের গ্রামের কিছু কথা উল্লেখ না করলেই নয়। গয়েশপুর অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গ্রাম। গ্রাম বললেই চোখের সামনে অজপাড়াগা ধরনের যেমন একটা চিত্র ভেসে ওঠে, গয়েশপুর তার সম্পূর্ণ ব্যতিক্রম। ষাটের দশকে এখানে লন টেনিস খেলা হতো। প্রাথমিক বিদ্যালয়ের নিচের মাটিতে লন টেনিস খেলতেন মখলেসার ভাই।
মরহুম আবু আলতাপ চৌধুরী, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুরিস প্রুডেন্স বিভাগের অধ্যাপক। এছাড়াও তার সঙ্গে আরও যারা খেলতেন তাদের মধ্যে ছিলেন সি এম ইলিয়াস, আবু হেনা জয়নাল আবেদিন প্রমুখ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি টান ছিল মখলেসার ভাইয়ের। 1948-49 সালেই দুটো নাটকের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, 20 বছর পরে এবং কালিন্দীর চর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কালিন্দী অবলম্বনে নাটকটি হয়েছিল জেনারেটরের আলোয়। মহাদেবপুর থেকে আগত যন্ত্রশিল্পীদের পরিবেশিত জল তরঙ্গবাদন উপস্থিত শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল। সুখের বিষয়, আমাদের গ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ড আজও অব্যাহত আছে। এখানকার ক্লাব গয়েশপুর পল্লীমঙ্গল সমিতিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় দর্শনীর বিনিময়ে নাটক, বৈশাখী মেলা, উন্মুক্ত নাটক, বিচিত্র অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল জয়ন্তী। অভিনয় থেকে অবসর নেওয়ার পরেও মঞ্চের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন মখলেসার ভাই। মঞ্চ পরিচালনা করেছেন, নিয়মিত সাহায্য করেছেন মহড়ার সময়। নিজ গ্রামকে তিনি কখনো ছোট দেখতেন না। 1961 সালে একবার নাটক মঞ্চস্থ করবার জন্য পাশের গ্রাম বসাকপাড়া থেকে উইংস এবং ব্যাকগ্রাউন্ডের দৃশ্য চেয়ে প্রত্যাখ্যাত হয় গয়েশপুর। মখলেসার ভাই গোঁ ধরেন, নাটক হবে এবং নিজেদের দৃশ্য দিয়েই হবে। শামসুল ভাই, হারুন ভাই, আবু হেনা জয়নাল আবেদিন, সাখাওয়াত হোসেন চৌধুরী প্রমুখের সঙ্গী হিসেবে নিয়ে তিনি হিলি থেকে নিয়ে আসেন শিল্পী মণি চাকিকে এবং প্রয়োজনীয় দৃশ্যাবলী আঁকিয়ে নেন। আজও সেসব দৃশ্যের সুফল ভোগ করছে গয়েশপুর পল্লীমঙ্গল সমিতি আর গয়েশপুর উচ্চ বিদ্যালয়। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি বরাবর জড়িত রেখেছেন নিজেকে, কিন্তু কখনোই শিক্ষকতাকে জলাঞ্জলি দিয়ে নয়। শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি যা কিছুই করেছেন প্রিয় ছাত্রছাত্রীদের জন্যেই করেছেন। জাগতিক নিয়মেই এগিয়ে চলল সময়। এলো 1971, শুরু হলো মাতৃভূমি রক্ষার যুদ্ধ। পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল গয়েশপুর। যুদ্ধের কিছুদিনের মধ্যেই মখলেসার ভাই আক্রান্ত হলেন টাইফয়েডে। রোগ ক্রমে মারাত্মক রূপ নিল, তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। সৌভাগ্যক্রমে সে সময় বগুড়ার নামী চিকিৎসক আব্দুর রশিদ আশ্রয় নিলেন গয়েশপুরে। তাঁর সুচিকিৎসা ও পরামর্শে কয়েক মাস পর মখলেসার ভাই শয্যা ত্যাগ করলেন। কিন্তু শরীর পুরো সুস্থ হবার আগেই এলো সেই কাল দিন, 14 অক্টোবর 1971, 27 আশ্বিন 1378, বৃহস্পতিবার। ভোরবেলা হানাদারেরা গ্রাম ঘিরে ফেলল। একটা দল গিয়ে ঢুকল মখলেসার ভাইদের বাড়ি। তাকে আর তার বড় ভাই আফজাল হোসেন চৌধুরীকে টেনে হিঁচড়ে বের করল ঘর থেকে। মা অলিমা খাতুন দুহাতে জড়িয়ে ধরলেন দুই ছেলেকে। নিজেকে অজানা গন্তব্যে পা বাড়াতে হবে বুঝেও মখলেসার ভাই হানাদারদের কাছে আবেদন জানালেন, তোমরা আমার বড় ভাইকে মেরো না। ওদিকে বড় ভাইও তখন আকুল আবেদন জানাচ্ছেন, তোমরা আমাকে মেরে ফেলো, আমার ছোট ভাইকে মেরো না, ওর খুব অসুখ। কিন্তু শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। এক শয়তান অলিমা খাতুন জড়িয়ে থাকা অবস্থাতেই গুলি করল আফজাল হোসেন চৌধুরীকে। তিনি লুটিয়ে পড়লেন। মায়ের সারা শরীর ভিজে গেল তাজা রক্তে। এবার মখলেসার ভাই পাশের বাড়ির এনামুল হক চৌধুরী ও আমিনুল হক চৌধুরী মন্টুকে নিয়ে গেল 100 গজ পশ্চিমে। সেখানে মখলেসার ভাইদের কয়েকশো মন পাটের গুদাম তখন দাউ দাউ করে চলছে। গুদামের পাশে আমার এক চাচা আব্দুল বাড়ি চৌধুরীর গোয়াল ঘর। তিনটে গরু আর দুটো মোষকে ঘরে শেকল তুলে আটকিয়ে আগুন দিয়েছে শয়তানের দল। জ্যান্ত পুড়ে ছাই হয়ে গেছে নিরীহ প্রাণীগুলো। প্রথমে তিনজনকে পাট গুদামের লেলিহান আগুনের মধ্যে ছুড়ে দিতে চাইল হানাদারেরা। কিছু বলতে পারেননি মখলেসার ভাই, কোনো প্রতিবাদ নয়। কি ভাবছিলেন তখন মানুষ গড়ার কারিগরটি?
কি ভাববেন, মানুষের এই অধঃপতন কি কোনো শিক্ষক আশা করেন? কিন্তু মত বদলালো হানাদারদের একজন, দরকার নেই আগুনে ফেলার, হাতের অস্ত্র ব্যবহার করলেই তো ঝামেলা চুকে যায়। পাশাপাশি বাঁধল তারা তিনজনকে। তারপর হাসতে হাসতে খরচ করল তিনটে বুলেট। দেশের পবিত্র ভূমিতেই শুয়ে পড়ল দেশ মাতৃকার তিন সন্তান। পিশাচেরা ফিরে গেল পৈশাচিক আনন্দে। আজও মখলেসার ভাইয়ের কথা খুব মনে পড়ে। গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে অগ্রজ এই শিক্ষকটির জন্যে চূড়ান্ত গর্ববোধ করি।